হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিঙ্কুর টুকি টাকি। দেখো আমি আবার উপস্থিত হয়ে গেছি তোমাদের সামনে আমার একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো গাজরের হালুয়া। এটাকে অনেকেই নন বেঙ্গলিদের মধ্যে অনেকেই এটাকে গজরেলা বলে থাকে, অনেকেই গাজর কা হালুয়া যেটা বলা হয়। তো এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই, মেন থিংস হচ্ছে এটার টেস্ট। সকলের কাছে টেস্ট কিন্তু এক ধরনের নয়, অনেকে অনেক রকমভাবে এটা বানিয়ে থাকে। এটা কোনো বিয়ে বাড়িতে মানে সুইট ডেজার্ট হিসাবে এটা থাকেই, অনেক বিয়ে বাড়িতে এটা কিন্তু আমরা খেয়ে থাকি। তো চলো আজকে এটা বাড়িতে বানিয়ে নেওয়া যাক। আর বাড়িতে বানাতে গেলে এর মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে, কীভাবে বানাচ্ছি, তোমরা এটা ভিডিওটা কিন্তু শুরু থেকে এন্ড পর্যন্ত দেখো, তাহলে কিন্তু কোনো কিছু মিস যাবে না। তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করে দেওয়া যাক। তো গাজরের হালুয়া করতে গেলে তো আমার গাজর তো মাস্ট, আমি এরকম লাল লাল গাজর নিয়ে নিয়েছি। আর একটা পাওয়া যায় অরেঞ্জ কালারের, যেটা সবসময় ১২ মাস আমাদের মানে মার্কেটে অ্যাভেলেবেল থাকে, তোমরা চাইলে সেটারও করতে পারো। তো যেহেতু এটা সিজনাল গাজর, এটা শুধু শীতকালেই বেশিরভাগ পাওয়া যায়, তো আমি সেই জন্য এটাই নিয়েছি। তো এটাকে ভালো করে কি দেখো আমি সব ছাড়িয়ে উপরে স্কিনটাকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। দিয়ে এটাকে প্রথমে কি করব, যেগুলো একটু টুকটাক আছে সেগুলোকে আমি পরিষ্কার করে নেব, নিয়ে এটাকে সাইড করে দেব। আর দেখো এটা তো তোমরা আমার আগের ভিডিওতে যে কোনো ভিডিওতে দেখেই থাকবে, এইরকম একটা আমি মানে কদুকষ যেটাকে বলে আমি গ্রেটার বলতে পারো, তো এটাই নিয়ে নিয়েছি। এইটার যেটা বড় দিকটা মানে এই ছোট দিকটায় না, এই ছোট দিকটাতেও না, এই বড় দিকটাতে করে করব। তাতে কি এর যে লচ্ছাগুলো মানে এর যে কুড়ে যাওয়ার পর যেটা বের হবে সেটা যেন বেশ একটু মোটা মোটা হয়, তাহলে কি হবে ওটা বেশ খাওয়ার সময় মুখে লাগবে। এই দেখো ঠিক এই রকম জিনিসটা আসবে। আরো আমি দুটো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যো ঠিক এই জিনিসটা আসবে, দেখতে পাচ্ছ। তো ফার্স্ট আমি কি করব, এতগুলো গাজর, এটা আমার আধা কিলোর উপর গাজর আছে, প্রায় এক কিলোর কাছাকাছি আমি এটা গাজর নিয়েছি। তো প্রথমে আমি এগুলোকে একটু কুড়ে নিচ্ছি। দেখো ওই যে মাঝখানে যে ডেন্টালটা যেটা থাকে শক্ত মতো, এটাকে আমি কুড়ব না, এটাকে আমি ফেলে দেবো, এটা খেতে ভালোও লাগবে না, তো সেই জন্য আমি এটাকে ফেলে দেবো। প্রত্যেকটারই আছে দেখতে পেয়েছ, একটু সাবধানে কুড়ে নেবে যাতে ওটা বাদ যায়। দেখো কতটা হয়ে গেছে, আমি একটা প্যান চড়িয়ে দিয়েছি। এখানে আমি কি করব, ফার্স্ট একটু আমি এক চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম, ঘিটাকে প্রথমে আগে পুরো এতে স্প্রেড করিয়ে দেব। এরপর কি করব আমি গাজরটা এর মধ্যে দিয়ে দেব। দু তিনটে প্রসেস আছে, তোমরা এটা আগেই দুধের মধ্যে ডিপ করতে পারো। আমি আগে একটু ঘিয়ে ভেজে নিচ্ছি, দিয়ে তারপরে এটাকে আমি দুধ ইউজ করব। গাজরটা কুড়ে করার পর কখনোই ধোবে না, আগেই সব ধুয়ে পরিষ্কার করে নেবে। দিয়ে এটাকে আমি এবার আস্তে আস্তে নাড়তে থাকবো। এর নিজস্ব একটা জল আছে, সেই জলটাও ছাড়তে থাকবে আস্তে আস্তে। এখানে আমি অল্প একটু ছোট্ট একটা চামচের এক চামচ মতো আমি এখানে একটু নুন অ্যাড করব, যেটুকু জল ও ছাড়ার এরপরই ও ছেড়ে দেবে। আর যে কোনো মিষ্টি জিনিসে নুনটা তো যাবেই মাস্ট। দেখো আস্তে আস্তে কালারটা একটু একটু চেঞ্জ হচ্ছে, এটাকে এইভাবে আমি নাড়তে থাকবো। চাইলে তোমরা ঢাকা দিয়েও করতে পারো, কিন্তু ঢাকা দিলে কি হবে বলতো, কালারটা চলে যাবে, গাজরের যে লাল কালারটা সেটা হালকা হালকা ফেড হয়ে যাবে, সেই জন্য আমি চাইছি না ঢাকা দিতে। এটা দেখো অনেকটাই নরম হয়ে এসছে, এর পর্যায়ে কিন্তু আমি এবার এখানে এক বাটি দুধ আমি এখানে এটা অ্যাড করলাম। দুধ আমি আর একবার একটু দেব, আগে আমি কোয়ান্টিটিটা দেখে নেব কতটা দুধ আমার এখানে লাগছে, কারণ যেটুকু গাজরটা সেদ্ধ হবে ওই দুধেই হবে। আমি এক বাটি আর হাফ আমি এখানে দুধ অ্যাড করলাম। তোমরা যে কোনো দুধ নিতে পারো, গাই দুধ বা প্যাকেট দুধ,
যেকোনো যেটা তোমরা ইউজ করো সেটাই তোমরা ইউজ করবে এখানে। দিয়ে এটাকে এরপর আমি একটুখানি ঢাকবো হালকা করে, যাতে গাজরটা একটু নরম হয়ে যায়। এটা আমার অনেকটা দেখো সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি কিন্তু এবার এটাকে খুব একদম পালোর মতো সেদ্ধ করে ফেলবে না, তাহলে খাওয়ার সময় মুখের মধ্যে যে বাইটটা সেটা পাবে না, তাহলে গাজরের হালুয়া খাবার মজাটাই চলে যাবে। তো এই পর্যায়ে আমি এখানে কি অ্যাড করব, আমি দেখো চিনি নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনি দেবে, যে যেরকম মিষ্টি পছন্দ করো। আমি পুরো এক বাটি নিয়েছিলাম, কিছুটা আমি এখানে রেখে দিলাম। দিয়ে এবার চিনিটাকে দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। দেখো জলটা অনেকটাই মরে গেছে, জলটা মানে দুধটা, আর এর নিজস্ব জল তো বেরিয়েছেই, চিনিটা দিয়েছি সেটাও মেল্ট হয়ে জল বের হচ্ছে। তো এরপর এই পর্যায়ে আমি কি দিয়ে দেবো, আমি দেখো এক কাপ মতো এখানে খোয়া ক্ষীর গ্রেট করে রেখেছিলাম, এটা আমি এখানে দিয়ে দিলাম। এটা তোমরা অ্যাভয়েড চাইলে করতেও পারো, কোনো এ নেই। আমার মনে হয় এটা দিলে বেশ আরও বেশি ক্রিমি ক্রিমি জিনিসটা চলে আসবে। জলটা আর একটু, রসটা আর একটু আমি টাইট করব, রসটা আমার অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার আমি এখানে দেখো একটুখানি এলাইচির দানা দিয়ে দেবো, তোমরা চাইলে পাউডারও ইউজ করতে পারো। আমি একটু এলাইচির দানা দিয়ে দিলাম, আর চপ করে রাখা কাজু, তোমরা আলমন্ড কিশমিস চাইলে ওটাও ইউজ করতে পারো এর মধ্যে, ওটাও খুব ভালো যাবে। এটা আমার একদম প্রায় রেডি হয়ে গেছে। আর লাস্ট ফিনিশিং এর মধ্যে আর একটা জিনিস যাবে, সেটা হলো একটুখানি দেশি ঘি আমি এখানে দিয়ে দিলাম। গাজরের হালুয়া হবে আর ঘি যাবে না এমন তো কোনো কথা নেই। এটা তোমরা চাইলে এক সপ্তাহের উপর স্টোর করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আমার এটা রেডি হয়ে গেছে, আর আমি এটাকে শুকনো করব না। এবার আমি এটাকে সার্ভ করে দেব। আমার গাজরের হালুয়া রেডি হয়ে গেছে, আমি এটাকে এবার প্লেটিং করে দেব। আর আমার এই মেহনত তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না, নিজের বন্ধুদের মধ্যে ফ্যামিলির মধ্যে অনেক বেশি বেশি করে একটু শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো করো, সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও অনেক নিত্য নতুন রেসিপি বানানোর ইন্সপিরেশান পাবো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে থেকো, কারণ যখনই নতুন আমি ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এখানে আমি এখানেই ভিডিওটা আমি এবার শেষ করব। আর তোমরা খুব ভালো থেকো, আশা করি আমার গাজরের হালুয়া খুব সুন্দর হয়েছে, দেখতে তো অপূর্ব লাগছেই, খেতেও আই থিঙ্ক অপূর্ব লাগবে। আমি এখান থেকে একটু উপর থেকে সামান্য একটু খোয়া এখান থেকে ছড়িয়ে দিলাম, আর দেব কিছুটা গার্নিশিংয়ের জন্য কাজু। আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের মনের মতো আমি করতে পেরেছি। ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।